हेलो एवरीवन, वेलकम टू आवर न्यू व्लॉग। आज के होच्छे 4th August, एखन बजे सकाल 9:30। आमरा सबाई घूम थेके उठे गेछि। एखन आमि अलरेडी दूध कॉर्नफ्लेक्स बानिये ब्रेकफास्ट करब। बोले आजके आमरा ओल्ड दिल्ली एक्सप्लोर करब, लाइक रेड फोर्ट, तारपर जामा मस्जिद, तारपर ओल्ड दिल्लीते जे करीम्स रयेछे ओटाते जावार इच्छा आछे, चांदनी चौक, पराठे वाली गली एंड ऑल। माने स्पेशली ओल्ड दिल्लीटा पुरो जतटा हय कवर करब। तो देखते देखो लकडाउन पर्यंत सकाल थेके स्टार्ट करे दिलाम, तारपर एकटु परे रेडी हये बेरोबो, तारपर व्लगटाके कंटिन्यू करबो। सो डोंट मिस इट गाइज, स्टे টিউনড, देखते থাকো এন্ড পর্যন্ত। তোর ব্রেকফাস্টের উড়ে দেখিয়ে দে, রুটি আর আলু তরকারি ভালো লাগছে খেতে? খা খা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আজকে তো জামা মসজিদ যেতে হবে, তাই এথনিক পরা হয়েছে, কারণ কি মাথাটা কভার করতে হয় যেহেতু ওখানে। তো চলো এখন বেরোনো যাক, ওখানে গিয়ে বাকি ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো সবাই রেডি ফেডি হয়ে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, আর মেট্রো স্টেশনে মেট্রোর জন্য আমরা ওয়েট করে আছি। এখান থেকে মেট্রো করে আমরা রেড ফোর্ট ফার্স্টে যাব। তো রেড ফোর্ট ফার্স্টে আমরা রেড ফোর্ট যাচ্ছি। ও আমরা উঠলাম চাউরি বাজার মেট্রো স্টেশন থেকে, এবার যাবো। তো মেট্রো স্টেশনের ওখানে সিকিউরিটি বললো যে রেড ফোর্ট এখন 15th August অবধি বন্ধ থাকবে, ভিজিটরদের জন্য ভেতরে যাওয়া অ্যালাউড না। লাস্ট টাইম আমরা খুব ভালোভাবে রেড ফোর্ট দেখেছিলাম, বাট তখন যেহেতু ব্লগ করতাম না, দেখাতে পারিনি। তো মেবি তোমাদেরকে এবারে রেড ফোর্টের ভিডিওস, ফটোস কিছু দেখাতে পারবো না। ফটো লাস্ট টাইমের কিছু আছে। এনিওয়েজ দেখি এখন কোথায় যাওয়া হয়, চলো দেখা যাক। এই যে আমরা রেড ফোর্ট ক্রস করে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি জামা মসজিদে। 15th August-এর জন্য রেড ফোর্ট পুরো বন্ধ করা আছে, মানে কাজ চলছে। তো আমরা তার জন্য এখন জামা মসজিদ চলে যাচ্ছি। এই যে পুরো রেড ফোর্টের বাউন্ডারিটা আমরা ক্রস করছি, এই যে চলো। এই যে আমরা চলে এসেছি অলরেডি, ঘন্টাতে নামবো, নেমে ভেতরে যাবো। তো আমরা গেট নাম্বার 3 দিয়ে এন্টার করছি। এই যে আমরা একদম জামা মসজিদের সামনে চলে এসেছি, সেখানে মানে মাথাটা কভার করতে হবে নাকি আমরা জেনে তারপর ভেতরে যাবো। চ বিশাল একটা মার্কেট, এই মার্কেটটা এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে।
সরি আমরা জামা মসজিদ থেকে বেরিয়ে গেছি আর এখান থেকে জাস্ট 5 মিনিট দূরে করিমস এই দিল্লি ফেমাস করিমস এখন যাওয়া হচ্ছে সো উই আর জাস্ট ইন ফ্রন্ট অফ দিল্লি করিমস তো এখন যাওয়া হচ্ছে সেই দিল্লির ওল্ড করিমস এ চলো এই যে আমরা চলে এসেছি এখন ভেতরে যাওয়া হচ্ছে চলো লেটস গো এন্টার করে গেছি করিম স্যার এখন এখানে বসবো ঠান্ডা এসি চলছে বেশ আরাম লাগছে চল তো আমাদের সামনে চলে এসে করিমস এর স্পেশাল মটন বিরিয়ানি রিভিউ দিবি তো ইয়েস চলো এখানে চলে এসে শাহি পনির ভেজ পোলাও চলো এখানে রাইস তো অন্য রকমের দেখ পুরোপুরি কলকাতার মতো না কেমন কেমন ভালো করে দেয় বাট অন্য রকমের কলকাতার মতো না ফুল প্লেট ডিভাইস করে দিয়ে মটনটা একবার মটনটা হেভি তো আলাদা করে দিয়ে আমি ওনাকে বলেছি ডিভাইস করে দিতে এটা অন্য রকম আসছে কলায় আসছে না কথা বলি मटन सीख कबाब मटन निहारी चले देखिए दिए सीख कबाब कैमन छो हेवी ना सत्य बोलते बिरियानी अत भलो लागे बट मटन सीख कबाब खूब भलो छो निहारी ट्राई कर निहारी कैम निहारी भलो बट जाए बोलो कलकाता बिरियानी কলকাতার বিরিয়ানি যাদের ভালো লাগে তাদের ভালো লাগবে না তাই তো খুব হার্ড বিরিয়ানির মধ্যে বল ছোট 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 বিরিয়ানি কোনো টেস্ট নেই কেমন পোলাও পোলাও বিরিয়ানিটা তেমন ভালো লাগেনি বাট তার পাশাপাশি কাবাব যেটা আমরা নিয়েছিলাম মাটন শিখ কাবাব সেটা জাস্ট অসাধারণ ছিল মানে মাটন শিখ কাবাবটা সত্যি ওয়ার্থ ছিল এখানে কাবাবটা খুবই ভালো লেগেছে আমাদের সবাই বাট বিরিয়ানিটা একদমই ওয়ার্থ দ্য হাইপ নয় বিরিয়ানিটা নট গুড মানে আমরা রেকমেন্ড করবো না করিমসের বিরিয়ানি কাউকে দিল্লি করিমসের বিরিয়ানি আমরা কাউকে রেকমেন্ড করবো না একদম যারা কলকাতা থেকে স্পেশালি আসবে তাদের তো একদমই ভালো লাগবে না কি রিভিউ দেবে করিমসের বলো একদমই ভালো না মানে কোনটা কোনটা ভালো না আমি যা খেয়েছি ভাবলাম একদম ভালো না চিকেন বিরিয়ানি আমার ভালো লাগেনি আর আমি কি খেলাম আমি শিখ কাবাব অল্প একটু খেয়েছিলাম এটা একটু বেটার আর মাটনটা না নিহারিটা হ্যাঁ নিহারি আমি অনেকটাই বেশি এক্সপেক্ট করেছিলাম বাট একদমই ভালো না বিরিয়ানি তো না কিরম পোলাও মানে জাফরানি পোলাও টাই কিছু একটা হবে এখানে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন পেয়ে গেছেন আপনারা তার মানে বুঝতেই পারছেন যে এটা একদমই ভালো না আপনাদেরকে বলবেন যে দিল্লি করিমসের বিরিয়ানিটা এটা কলকাতা থেকে কিসের ডিফারেন্সটা হয় এটাতে কি বলছেন ও আচ্ছা অন্য লোকে বলবেন ভাইয়া আপনি বাংলায় বলবেন না হিন্দি হিন্দি মে বলেগে আপ হিন্দি তো আপ বলিয়ে কি কলকাতা বিরিয়ানি সে ইয়ে দিল্লি করিম কা বিরিয়ানি মে ক্যা ডিফারেন্স ক্যা হ্যায় ইসমে মতলব ইতনা ফেমাস কিউ হ্যায় ইয়ে পহলে সে ইসে বিরিয়ানি নরমাল বিরিয়ানি হোতা হ্যায় না আচ্ছা মতলব ইস লাইট বিরিয়ানি হোতা হ্যায় ক্যা ইয়ে ইয়ে জো হ্যায় আপকে ইয়ে স্পাইসি হ্যায় হ্যাঁ মিডিয়াম স্পাইসি মিডিয়াম স্পাইসি তো ইসকা ইতনা ফেমাস কিউ হ্যায় ইয়ে দিল্লি কা করিমস তো ওনার বতায়েঙ্গে হ্যাঁ তো ওনার বতায়েঙ্গে ওনার বতায়েঙ্গে আচ্ছা ठीक है थैंक यू ये है सीख हम लोग खाए बहुत अच्छा लगा सीख कबाब आपका बहुत ही बढ़िया था हम काफी दूर से आए कोलकाता से यहाँ के ट्राई करने के लिए बहुत अच्छा था चलो तो हमारा एन रही चांदनी चौक यार एखने सबा शेरवल एंड ऑल ये सब किनछे तो देखी कि नेवा है हाँ अब अभी देखिए कितना हो रहा है वही फोटो फोटो शो
ये 65 रुपए के आसपास, 65 रुपए के आसपास, 360 ग्राम है। 65 बोलते শাহী টুকরার জন্য যাওয়া হয়েছে তাই তো। চলো আমরা এরকম চাঁদনী চকের গলির ভেতরে রয়েছি আর এখানে যাওয়া হবে এখন শাহী টুকরা খেতে। অনেক শাহী টুকরার দোকান আছে পরপর দুই পাড়ে। চলো ভৈয়া শিরমল ক্যা চিজ হতা হ্যা ক্যা হতা হ্যা ভৈয়া ইয়ে শিরমল হতা হ্যা ইয়ে ময়দা কা হতা হ্যা মেওয়া লাগতা হ্যা ইসমে। আচ্ছা তো ইয়ে মিঠা কি তরহ খানা পড়তা হ্যা ক্যা? আচ্ছা আচ্ছা প্রাইস ক্যা হ্যা? 100 গ্রাম 40 রুপিস। 100 গ্রাম 100 গ্রাম দে দিজিয়ে। 100 গ্রাম 100 গ্রাম वो वाले रख लाओ। कौन सा? रबड़ी वाला? नहीं नहीं हम बिरयानी खा के निकले करीम से और जगह नहीं है पेट में। ये ऊपर से थोड़ा नहीं दिए भैया आप, दीजिए ना और ऊपर से दीजिए ना। इतने दूर से आए हैं कोलकाता से आपके यहाँ के खाने। हमारा फेमस है यहाँ का। हाँ इसीलिए तो आए, हमारा यहाँ का फेमस, इसलिए तो आए हैं कोलकाता से आपके पास। गरम प्रचंड হ্যাঁ বহুত গরম হচ্ছে। জামা মসজিদের 1 নম্বর গেট, 1 নম্বর গেট থেকে সোজা এসেই এদিকে, এটা নাম শাহী কুল পয়েন্ট। এখান থেকে আমরা নিচ্ছি শাহী টুকরা। চলো শাহী কুল পয়েন্ট, শাহী টুকরা ফেমাস। কেমন? ভালো শাহী টুকরা? দারুন। আর এখানে হোটেলে এখানে ওনারা, কাকিমণি কি নিয়েছে? শাহী টুকরা প্যাক করিয়েছে। চলো শাহী কুল পয়েন্ট আর ইয়ে ভাইয়া হিসেবে আগে মিলিয়ে শাহী টুকরা খাকে যাইয়ে। জামা মসজিদ কা 1 নম্বর গেট কে সামনে, ঠিক না? পুরানা দোকান একদম। চলিয়ে আজকে আমরা এই এই পার্টটাকে, এই জামা মসজিদ এন্ড করিমস এন্ড শাহী টুকরা চাঁদনি চক এক্সপ্লোর, এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড। যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। এখন আমরা যাবো চাঁদনি চকের লেহেঙ্গা বাজারে, আর লেহেঙ্গা বাজারে গিয়ে দেখা হবে রিসেপশনের জন্য সুন্দর সুন্দর সমস্ত ডিজাইনার লেহেঙ্গার কালেকশন। তো সেই ব্লগটা আসবে হচ্ছে নেক্সট ব্লগে, তো সেটার জন্য অপেক্ষা করে থাকো, খুব তাড়াতাড়ি চলে আসবে সেই ব্লগটা নিয়ে। তো বাই বাই গাইস, ফিরছি নতুন ব্লগ নিয়ে, টাটা।